আসসালামু আলাইকুম জিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকাল এই ব্যস্ত জীবনে সকালে আটা গুলে হাতে বেলে রুটি বানানো একটা ঝামেলার বিষয়, তাই আমি ইজি প্রসেসে আটা গোলা বেলা এবং হাতের স্পর্শ ছাড়া নরম তুলতুলে অসম্ভব মজার রুটি বানিয়ে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন দিয়ে দিব 1 চা চামচ চিনি, যাদের চিনি খেলে সমস্যা তারা চিনিটা বাদ দিয়ে দিতে পারেন। এ পর্যায়ে শুকনো উপকরণগুলি হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলি মেশানো হয়ে গেলে দিয়ে দিব 1টা ডিম, আরও দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন। এবার হ্যান্ড হুইস্ক দিয়ে ডিম এবং ঘি শুকনো উপকরণের সাথে ভালো করে মেখে নিব। এ পর্যায়ে 1/2 কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিব। একবারে পানি দেওয়া যাবে না, মোট 1.5 কাপ পানি আমি 3 বারে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এবার এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি কেমন হবে। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে তেল ব্রাশ করে নিব। এরপর 1 গোল চামচ দিয়ে পরিমাণ মতো রুটির গোলা দিয়ে দিব। এ পর্যায়ে ফ্রাই প্যানটা ঘুরিয়ে রুটিটা একটু ছড়িয়ে বড় করে নিব। এই রুটি বানানোর জন্য শুধু ননস্টিকি প্যান ব্যবহার করতে হবে। কিছুক্ষণ পর রুটির কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন রুটিটা উল্টে দিব। এ পর্যায়ে একটি স্পেচুলা দিয়ে চেপে চেপে রুটির এপাশ ওপাশ ভালোভাবে ছেঁকে নিব। তো একইভাবে সবগুলি রুটি এভাবে ছেঁকে নিব। তো দেখতেই পাচ্ছেন সবগুলি রুটি ছেঁকে নিয়েছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি রুটিগুলি কতটা নরম তুলতুলে হয়েছে। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।